প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছো এবং তোমাদের জন্য পরিচালিত সকল অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করছো। তোমাদের সাথে আছি আমি নূপুরানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, বাউল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকের ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য। আমি এমন একটি বিষয় পড়াবো যে তোমাদের দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে। আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ওয়ার্কিং উইথ দ্য পোর পলিসি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ দরিদ্র সেবা নীতি এবং অনুশীলন। এই কোর্সের চ্যাপ্টার 3-তে আছে এবং অনার্স চতুর্থ বর্ষে যারা আছো তাদের রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ এবং শহর সমষ্টি উন্নয়ন কোর্সের চ্যাপ্টার 2-এ আছে। তো এই দুইটা দুই ইয়ার স্টুডেন্টদের জন্যই বলছি যে চতুর্থ বর্ষে তোমাদের রুরাল এবং আরবান কমিউনিটি ডেভেলপমেন্টের দ্বিতীয় যে চ্যাপ্টারে, এটা হলো গ্রামীণ উন্নয়নের বা পল্লী উন্নয়নের একটি অংশ আমি পড়াবো। এবং যারা অনার্স তৃতীয় বর্ষে আছো তোমাদের দারিদ্রতা হ্রাসের যে অ্যাপ্রোচসমূহ আছে তার মধ্যে এটা পড়ে। তো তোমাদের দুই ইয়ারের জন্য যৌথভাবে এই টপিকটা। তো আমি আজকে যে টপিক পড়াবো সেটা হলো V8 এবং কুমিল্লা অ্যাপ্রোচ। এই দুইটি অ্যাপ্রোচই তোমার পল্লী উন্নয়ন এবং দারিদ্র হ্রাস দুটি ক্ষেত্রেই তোমাদের পড়তে হবে। তো আমরা মূল ক্লাস শুরু করি। প্রথমে আমরা V8 পড়ব। V8 অর্থ হলো ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এর সংক্ষিপ্ত রূপ হলো V8। তো V8 হলো গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার এটি চালু করেছিলেন 1953 সালে। তখনকার পাকিস্তানের অর্থনীতি ছিল গ্রাম নির্ভর আর তখন গ্রাম ছিল অনগ্রসর। তো গ্রামীণ উন্নয়ন ব্যতীত রেখে পুরো পাকিস্তানের উন্নয়ন সম্ভব ছিল না, তাই তৎকালীন পাকিস্তান সরকার গ্রামীণ উন্নয়নের উপরে গুরুত্ব দিয়েছিলেন। তখন গ্রামের যে সমস্যাগুলো ছিল, যেমন অপর্যাপ্ত কৃষি সংগঠন, অনুন্নত উৎপাদন কৌশল, কৃষি উৎপাদনের নিম্নভোগ, অনিরাপদ বিপণন ব্যবস্থা, নিম্ন স্বাস্থ্যসেবা, নিম্ন পয় নিষ্কাশন, অপ্রতুল ক্ষুদ্র শিল্প, উচ্চ নিরক্ষরতার হার, তো প্রভৃতি সমস্যাগুলো গ্রামে ছিল, যে কারণে গ্রামীণ উন্নয়ন কিন্তু হতো না, গ্রাম ছিল অনুন্নত। তো যেখানের অর্থনীতি গ্রাম নির্ভর সেখানে গ্রাম যদি অনুন্নত থাকে তাহলে শহরের উন্নয়নও সম্ভব নয়, পুরো দেশের উন্নয়নও সম্ভব নয়। সেজন্য তৎকালীন পাকিস্তান সরকার 1953 সালে V8 কর্মসূচি চালু করেছিলেন, কিন্তু 1961 সালে এই কর্মসূচিটি বন্ধ হয়ে যায়। তো V8 গ্রামীণ উন্নয়নে দারিদ্রতা হ্রাসে অনেক ভূমিকা রেখেছিল আমরা জানি। তো এ কারণে আমাদের পাঠ্যসূচিতে অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার দুই ইয়ারের জন্যই এই টপিকটি আবশ্যক এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটা এসে থাকে, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নই বেশি এসে থাকে। তো V8 থেকে যেটা আসে সেটা হলো V8 কী এবং V8 এর কর্মসূচিসমূহ। তো আমরা এখন V8 এর কর্মসূচি পড়ব। V8 এর যে প্রোগ্রামসগুলো আছে, প্রথমে হলো এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়নের ক্ষেত্রে V8 অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ধান ও পাট উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত মানের বীজ ব্যবহার, গোবর ও অন্যান্য স্থানীয়ভাবে প্রাপ্ত সারের ব্যবহার বৃদ্ধি, উন্নত মানের শাকসবজি উৎপাদন, ফল উৎপাদন,
তারপর শস্যের পোকা ও রোগের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইনিশিয়েটিভস যা নেওয়া দরকার এগুলো নিয়ে V8 কাজ করেছিল। এরপরে রয়েছে অ্যানিমাল হাজবেন্ড্রি বা পশুপালন। আমরা জানি যে আমাদের পল্লি এলাকায় এটি অন্যতম একটি জীবিকা নির্বাহের পদ্ধতি। এখানে পুরুষদের থেকে মহিলারা বেশি অগ্রসর পশুপালনের দিক থেকে। পশুপালনের জন্য সরকারি সাহায্যের উন্নত মানের পশু সংগ্রহ করা, প্রতিটি পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় হাঁস মুরগি পালনের ব্যবস্থা করা, পশুর রোগ নিরাময়ের ব্যবস্থা করা, তারপর যে মুরগি বা গরু যেটা পালন করা হচ্ছে এদের গরুর দুধ, মুরগির ডিম বা হাঁসের ডিম এগুলো বাজারজাতের জন্য সঠিক ব্যবস্থা, এসব নিয়ে V8 কাজ করত। এরপর রয়েছে ট্রি প্লান্টেশন, বনজ সম্পদ বৃদ্ধির দিকে V8 গুরুত্ব দিয়েছিল। চাষের অনুপযুক্ত জমিতে বনজ সম্পদ গড়ে তুলে জ্বালানির ব্যবস্থা, ভূমিক্ষয় রোধ করা, রাস্তা বা খালের পাড়ে গাছ রোপণ করা প্রভৃতির উপরে V8 গুরুত্ব দিয়েছিল। ইরিগেশন বা সেচ, পানির অভাবে কৃষিকাজে মারাত্মক ক্ষতি হয়, তো এই সমস্যা উত্তরণের জন্য V8 কর্মসূচি সেচকে অন্তর্ভুক্ত করেছিল। নলকূপ বসানো, পুরানো কূপ ও খালের সংস্কার সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, বাঁধের ব্যবস্থা, সেচ দপ্তরের সহায়তায় লিফট পাম্পের ব্যবস্থা প্রভৃতি V8 করেছিল। ফার্ম ক্রেডিট বা কৃষি ঋণ, তো কৃষি ঋণ আমাদের কৃষকদের জন্য একটি বড় সমস্যা। মানে অর্থের অভাবে তারা প্রয়োজনীয় সার, উন্নত বীজ, কীটনাশক এগুলো কিন্তু কিনতে পারে না। তো যাতে তারা এসব বস্তু কিনতে পারে এর জন্য কৃষি ঋণের সহজলভ্যতা দরকার ছিল। V8 যুক্তিসঙ্গত শর্তে ঋণের ব্যবস্থা রেখেছিল তাদের জন্য। হেলথ বা স্বাস্থ্য, V8 স্বাস্থ্যের উপরেও গুরুত্ব দিয়েছিল। বিশেষ করে তখনকার যে প্রবলেমগুলো বেশি ছিল ম্যালেরিয়া, এটা তখনকার একটু বড় সমস্যা ছিল। তো ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, টিকা, ইঞ্জেকশন, পানীয় সুপেয় পানি, তারপর গ্রামের ডিসপেন্সারি ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঔষধ ও উপকরণ সরবরাহের ব্যবস্থা, এগুলো নিয়ে V8 কাজ করেছিল। এডুকেশন বা শিক্ষা, শিক্ষা উন্নয়নের অপরিহার্য শর্ত, এটা বলার অবশ্যই দরকার যে শিক্ষা আমাদের বা যে কোনো সময় শিক্ষা উন্নয়নের অপরিহার্য উপাদান। তো V8 এটার উপর গুরুত্ব আরোপ করেছিল, প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করেছিল। সমষ্টি উন্নয়ন এবং কৃষিকাজের বৃত্তিমূলক শিক্ষা, মানে কৃষি বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা, এছাড়া প্রতিটি গ্রামে বয়স্ক শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিল। তারপর হাউজিং, গৃহায়ণ সমস্যার সমাধানে স্থানীয় সম্পদের ব্যবহারের মাধ্যমে যাতে বাসগৃহ নির্মাণ করা যায়, এর জন্য স্থানীয় সম্পদের ব্যবহারের মাধ্যমে প্রদর্শনীমূলক বাসগৃহ নির্মাণের ব্যবস্থা রেখেছিল। হোম ক্রাফট বা কুটির শিল্প, উন্নত মানের দ্রব্য উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহ, এছাড়া ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য স্থানীয় ও বিদেশি বাজার সম্পর্কে অত্যাবশ্যকীয় তথ্য সরবরাহ, এগুলো নিয়ে V8 কাজ করেছিল। ভিলেজ অর্গানাইজেশন বা গ্রাম সংগঠন, গ্রাম সংগঠনের উপরও V8 গুরুত্ব আরোপ করেছিল, কারণ গ্রামীণ সংগঠনগুলোর মাধ্যমে গ্রামের বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয়। বিভিন্ন সমস্যা সমাধানে কিন্তু পরস্পর এগিয়ে এসে একটা একটা সংগঠন দাঁড় করায়। কোনো একটা মৌলিক সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন জন একত্রিত হয়ে তারপর কিন্তু একটা সংগঠন গড়ে ওঠে, এবং ওই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হয়। তো V8 গ্রাম সংগঠনের উপর গুরুত্ব দিয়েছিল,
প্রতিটি গ্রামে প্রবীণ পরিষদ গঠন, বালকদের জন্য ক্লাব, যুবকদের জন্য যুব সমিতি, এছাড়া মেয়েদের জন্য ক্লাব প্রতিষ্ঠার ব্যবস্থা ছিল। সমবায় সমিতি বা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন, তো ভিএইট কর্মসূচির প্রাণকেন্দ্র ছিল এই সমবায় সমিতি। পুরাতন সমবায় সমিতিগুলোকে প্রয়োজন অনুযায়ী পুনর্জীবিত করা, নতুন নতুন সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, এগুলো ভিএইট করেছিল। কিন্তু এই যে সমিতিগুলো হবে, এদের যে সম্পাদক, যে পরিচালনা করবে, তার যদি প্রশিক্ষণ না থাকে, তাহলে কিন্তু এই সমিতিগুলো সুষ্ঠুরূপে পরিচালিত হবে না, সমিতির যে মূলনীতি এটি অর্জিত হবে না। এর জন্য সমিতির সম্পাদককে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং তারা যাতে ভালোভাবে কাজ করে আগ্রহের সহিত, এজন্য তাদের স্বল্প আকারে বেতনের ব্যবস্থাও ছিল। এবার আমরা পড়ব কুমিল্লা অ্যাপ্রোচ। এটিও গ্রামীণ উন্নয়নে, দারিদ্রতা হ্রাসে, দুদিক থেকেই কাজ করে থাকে। এটিও ভিআইট কর্মসূচির মধ্যে আমরা যে প্রোগ্রামসগুলো পড়েছি, সেই প্রোগ্রামসগুলোর সাথে এর প্রোগ্রামসগুলো কিছুটা মিল আছে। তো কুমিল্লা অ্যাপ্রোচ, এটা হলো পল্লী উন্নয়নের জন্য অত্যন্ত পরিচিত, আমরা এটাকে কুমিল্লা মডেল নামে জানি, অত্যন্ত পরিচিত আমাদের কাছে। এই কুমিল্লা মডেল থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই এসে থাকে। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি 1960 সালে পল্লী উন্নয়নে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং কুমিল্লার কোতোয়ালি থানা এলাকাকে পরীক্ষাগার হিসেবে কাজ শুরু করে। এই এলাকাটি অনুধান করে দেখা যায় খণ্ডিত কৃষি জমি, কৃষকদের জন্য কার্যকর প্রতিষ্ঠানের অভাব, দুর্বল নেতৃত্ব, শুষ্ক আবহাওয়ার জন্য শীতে জমি অনাবাদি থাকা, তারপর ঋণে জর্জরিত কৃষক, উৎপাদিত শস্যের নিম্নমূল্য, অনুন্নত চাষাবাদ ব্যবস্থা, ক্রমবর্ধমান জনসংখ্যা, স্বল্প উৎপাদন, কৃষিকার্যে বিনিয়োগ করার জন্য মূলধনের স্বল্পতা, এই সমস্যাগুলো এখানে রয়েছে। এই সমস্যাগুলো ওই ইয়ার মাধ্যমে, ওই এলাকা অনুধানের মাধ্যমে সমস্যাগুলো উঠে এসেছিলো। এসব সমস্যার সমাধান করতে গিয়ে বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবং এর মাধ্যমে কিন্তু উদ্ভব ঘটে কুমিল্লা মডেলের। এর মাধ্যমেই এই সমস্যা অনুধান এবং এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমেই কিন্তু জন্ম হয় কুমিল্লা মডেলের। তো বার্ড বা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির পরিচালিত ধারাবাহিক পরীক্ষামূলক প্রজেক্ট হতেই কুমিল্লা মডেলের উদ্ভব। তো কুমিল্লা মডেলের উদ্ভব হয়েছে বার্ড বা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির পরিচালিত ধারাবাহিক পরীক্ষামূলক প্রজেক্ট হতে। কুমিল্লা মডেলের উপাদানগুলো কে ছিল, আমরা এখন উপাদানগুলো পড়ব। তো দ্বিস্তর বিশিষ্ট সমবায়, আমরা এখানে দুটো স্তর দেখতে পাচ্ছ। তো প্রথমে একটু এটা নিয়ে আলোচনা করে নিই। তো 1960 সালে কুমিল্লা মডেলের জন্য কাজ শুরু হয়েছিল 1960 সালে। তো এই সময় কৃষকদের চাহিদা মেটাতে বা কৃষকদের উন্নতিতে তেমন কোনো সংগঠন ছিল না। এর পরিস্থিতিতে পুনরায় সমবায় সমিতির একটা প্রয়োজন দেখা দেয়, যে আগে যেমন ছিল যে সংগঠনগুলো ছিল সেগুলো নামমাত্র সংগঠন, তেমন ভূমিকা রাখতো না কৃষকদের উন্নয়নের জন্য। তো দোষ ত্রুটি মুক্ত সমিতি বা সংগঠন এবং কৃষকদের উন্নতিতে সহায়ক হয় এমন জাতীয় প্রতিষ্ঠানের অভাব অনুধাবন করে কুমিল্লা একাডেমি বিশেষ ধরনের সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ করে। এই সমবায় সংগঠনে জার্মানির রাইফেনসনের সমবায় ব্যবস্থা এবং ডেনমার্কের লোক বিদ্যালয়ের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো গ্রহণ করা হয়। তার রাইফেনসনের সমবায়ের মূল বৈশিষ্ট্য কী ছিল? রাইফেনসনের সমবায়ের মূল বৈশিষ্ট্য ছিল গ্রাম পর্যায়ে ছোট ছোট সমিতি গঠন এবং এগুলোকে নিয়ে থানা পর্যায়ে সমবায় ফেডারেশন গঠন। ডেনমার্কের লোক বিদ্যালয়ে কৃষকেরা বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে থাকে। এই ভিত্তি থেকেই তৃণমূল পর্যায়ে গড়ে তোলা হয় পল্লী কৃষি সমবায় সমিতি এবং থানা পর্যায়ে থানা ফেডারেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা স্তর, রুরাল এগ্রিকালচার কোঅপারেটিভস এবং
এর উপরে রয়েছে থানা এগ্রিকালচার কোঅপারেটিভস ফেডারেশন। তো রুরাল এগ্রিকালচার কোঅপারেটিভস বা পল্লি কৃষি সমবায় সমিতি, এটা প্রথমে আলোচনা করব। গ্রামীণ কৃষকরা তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাবার জন্য মিলিতভাবে সংগঠন গড়ে তোলে। এর সাংগঠনিক কাঠামোতে 6 থেকে 9 সদস্যের একটি ব্যবস্থাপক কমিটি থাকবে। এরা নিজেদের মধ্য থেকে একজন ম্যানেজার নির্বাচন করবে, যে সাপ্তাহিক সভা আহ্বান করবে এবং আলোচনার মাধ্যমে সমিতির গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করবে। সে থানা ফেডারেশনের সাথে যোগাযোগ রক্ষা করবে, সমিতির সঞ্চয়কৃত অর্থ সংগ্রহ করবে এবং ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করবে। এই সমিতিতে সঞ্চয়ের উপর গুরুত্ব প্রদান করে প্রতি সপ্তাহে সদস্যদের বাধ্যতামূলকভাবে কিছু সঞ্চয় করতে হতো। এর মাধ্যমে সমিতির নিজস্ব মূলধন গড়ে ওঠে। এই মূলধন হতে কৃষকদের প্রয়োজনে ঋণ প্রদান করা হয়। সমিতি গঠনের ফলে সহজেই উন্নত বীজ, সার, সেচের জন্য পাম্প, ট্রাক্টর, কীটনাশক ঔষধ, ফসল বিক্রয় প্রভৃতি ক্ষেত্রে কৃষকরা অনেক উপকৃত হয়। এরপর রয়েছে থানা কৃষি সমবায় ফেডারেশন। পল্লী কৃষি সমবায় সমিতিগুলোকে সদস্যভুক্ত করে থানা কৃষি সমবায় ফেডারেশন গঠিত হয়। মানে থানা কৃষি সমবায় ফেডারেশনের আন্ডারে হলো পল্লী কৃষি সমবায় সমিতিগুলো। ফেডারেশনের কার্যাবলী সমাপনের জন্য অনধিক 12 সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি থাকবে, যা বাৎসরিক সাধারণ সভার মাধ্যমে নির্বাচিত হবে। প্রতিটি পল্লী সমবায় সমিতি থেকে একজন প্রতিনিধি সাধারণ সভায় উপস্থিত থাকবেন। থানা কৃষি সমবায় ফেডারেশনের মাধ্যমে পল্লী কৃষি সমবায় সমিতি গঠনে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করা, সমিতিগুলোর হিসাব সংরক্ষণ ব্যবস্থাপনা তত্ত্বাবধান করা, ঋণ প্রাপ্তির ব্যবস্থা করা, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উপকরণ এবং প্রযুক্তি সরবরাহ, পল্লী কৃষি সমিতির ব্যবস্থাপকদের প্রয়োজনে প্রশিক্ষণ প্রদান করা, এগুলো থানা কৃষি সমবায় ফেডারেশনের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব কুমিল্লা অ্যাপ্রোচ বা কুমিল্লা মডেলের ফাংশনগুলো। আমরা ভিআইডির প্রোগ্রামসগুলো দেখেছি, ওটার সাথে এটার মেল আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম যে ফাংশনসটা, সেটা হলো ক্রেডিট ফর্মুলেশন অ্যান্ড ক্রেডিট সাপ্লাই, মূলধন গঠন ও ঋণ সরবরাহ। পল্লী উন্নয়ন বা দারিদ্রতা হ্রাস, সব ক্ষেত্রেই যেটা বেশি দরকার সেটি হলো কর্মসংস্থান। তো কর্মসংস্থানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মূলধন, যে কোনো একটা কর্মসংস্থান করতে গেলে তার জন্য মূলধন লাগে। তো মূলধনের অভাব দারিদ্রতাকে আরও প্রখর করে তোলে। তো মূলধন গঠন এবং ঋণ সরবরাহ, এটি কুমিল্লা মডেলের অন্যতম একটি কর্মসূচি। তো প্রতি সপ্তাহে বাধ্যতামূলক সঞ্চয়ের ব্যবস্থা ছিল, আমরা এর আগে যেটা দেখেছি রুরাল এগ্রিকালচার কোঅপারেটিভসে, এখানে দেখেছি যে প্রতি সপ্তাহে একটি বাধ্যতামূলক সঞ্চয়ের ব্যবস্থা ছিল। তো এখানে প্রতি সদস্যের জন্য প্রাথমিক পর্যায়ে 10 টাকা মূল্যে শেয়ার কেনার বাধ্যবাধকতা ছিল। সদস্যরা সঞ্চয়ের জন্য 4% সুদ এবং শেয়ার করার জন্য 5% হারে লভ্যাংশ পেতেন। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে সমিতির নিজস্ব তহবিল গড়ে ওঠে এবং এখান থেকে কৃষকদের প্রয়োজন মতো ঋণ প্রদান করা হয়। এমনকি প্রয়োজনে কেন্দ্রীয় ফেডারেশনের সহায়তায় অন্যান্য বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে প্রদান করা হতো। এরপরে যেটা রয়েছে সেটা হলো মার্কেটিং অ্যান্ড প্রসেসিং, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ। কৃষকদের কৃষি পণ্য মজুদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকলে কম মূল্যে কষ্টার্জিত ফসল বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। আমরা অনেক সময় দেখেছি যে কৃষকরা যদি সময় মতো তাদের ফসল বিক্রি করতে না পারে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে তারা কম মূল্যে তাদের ফসল
তাদের পণ্য বিক্রি করে দিতে বাধ্য হয়। এর জন্য তারা তাদের ন্যায্য মূল্য পায় না। এ অসুবিধার প্রতিকারের জন্য কৃষকদের উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণনের ব্যবস্থা গ্রহণ করা হয়। কৃষকরা কীভাবে শস্য সংরক্ষণ করবে, কখন বিক্রি করলে অধিক লাভবান হবে, সে সম্পর্কে তাদের সচেতন করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হলো উইমেন এডুকেশন অ্যান্ড হোম ডেভেলপমেন্ট, নারী শিক্ষা ও গার্হস্থ্য উন্নয়ন। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য নারীদের শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি প্রভৃতির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়। এর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। পল্লীর মহিলাদের সংগঠিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এমন মহিলা সংগঠক দায়ী ও সাক্ষরতা বৃদ্ধির জন্য নিয়োজিত শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে মহিলা সংগঠকদের শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি পালন, সেলাই প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পল্লী দায়ের কাজে নিয়োজিত মহিলাদের মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বিভিন্নভাবে পল্লীর মহিলাদের শিশুপালন, পারিবারিক স্বাস্থ্য রক্ষা, উন্নত গার্হস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয় এবং দক্ষ করে তোলার চেষ্টা করা হয়। অর্থাৎ নারীদের বিভিন্নভাবে তাদের সচেতন করে তোলার উপর গুরুত্ব প্রদান করা হয়। এরপর রয়েছে এক্সটেনশন অ্যান্ড ট্রেনিং, এক্সটেনশন অ্যান্ড ট্রেনিং সম্প্রসারণ ও প্রশিক্ষণ। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের জন্য কুমিল্লা মডেলে সম্প্রসারণ কর্মসূচি গৃহীত হয়। এ কর্মসূচিতে কৃষি উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক যন্ত্রপাতি সংক্রান্ত বিভিন্ন যুগোপযোগী জ্ঞান কৃষকদের সামনে তুলে ধরা হয়। খামারে কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হয় তা বিশেষজ্ঞদের মাধ্যমে সমাধান ও এর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গৃহীত হয়। তো পল্লী কৃষি সমবায় সমিতির সদস্য যিনি থানা কৃষি সমবায় ফেডারেশনে যোগাযোগ রক্ষা করেন তাকে সম্প্রসারণ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে থানা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কৃষি উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন। এরপর তার অর্জিত জ্ঞান অন্যান্য সদস্যদের মধ্যে বিতরণ করেন। অর্থাৎ আমি আবার একটু বলছি যে কৃষকরা খামারের যেসব সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয় এবং যিনি থানা কৃষি সমবায় ফেডারেশনে এই সম্প্রসারণ কর্মী হিসেবে কাজ করেন তিনি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে থানা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কৃষি উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসবেন এবং তিনি তার অর্জিত জ্ঞান অন্যান্য সদস্যদের মধ্যে বিতরণ করবেন। এটা হলো সম্প্রসারণ ও প্রশিক্ষণ কর্মসূচির অংশ। ইউথ ওয়েলফেয়ার প্রোগ্রাম বা যুব কল্যাণ কর্মসূচি, প্রাথমিক শিক্ষাকে পল্লী ও কৃষি উন্নয়নমুখী করা ছিল এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। কোনো এলাকার উন্নয়নের জন্য, কোনো সমষ্টির উন্নয়নের জন্য বা দারিদ্রতা হ্রাসের জন্য সব দিক থেকে সব কিছুর জন্যই যুব কল্যাণকে গুরুত্ব প্রদান করা হয়। কারণ যুবক যারা তারা হলো তাদের রয়েছে কর্মশক্তি, তারা যদি তাদের কর্মশক্তিকে কাজে না লাগায় তাহলে সেটা দেশের জন্য খুবই খারাপ বিষয়। তো দারিদ্রতা হ্রাসের জন্য, সমষ্টির উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য যুব কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়, যুব কল্যাণ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয় যাতে যুবকরা তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের, তাদের সমষ্টির, তাদের সমাজের এবং দেশের উন্নয়ন করতে পারে। তো কুমিল্লা মডেলেও এই যুব কল্যাণ কর্মসূচিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছিল। তো প্রাথমিক শিক্ষার মাধ্যমে এই যুব কল্যাণ কর্মসূচি তারা সূচনা করেছে। তো প্রাথমিক শিক্ষাকে পল্লী ও কৃষি উন্নয়নমুখী করে তারা কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আধুনিক কৃষি পদ্ধতি, জীবনমান উন্নয়ন, সমবায়ের গুরুত্ব, সঞ্চয়ের গুরুত্ব, দলগতভাবে কাজ করার গুরুত্ব প্রভৃতি সম্পর্কে
জ্ঞানদানের মাধ্যমে ভবিষ্যৎ যুবকদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হয় এই কর্মসূচির মাধ্যমে। প্রাথমিক শিক্ষার মাধ্যমেই এখানে যুব কল্যাণ কর্মসূচির সূচনা করেছে কুমিল্লা মডেল। তো সবুজ সংঘ নামে এখানে প্রাথমিক বিদ্যালয়ে সবুজ সংঘ নামে একটি যুব ক্লাব গঠিত হয়েছে গঠিত হয় যার উদ্দেশ্য থাকে উন্নত মানের স্কুল শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, চরিত্র গঠন, স্বাবলম্বিতা অর্জন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ব্যক্তিগত বা দলগত প্রকল্প গ্রহণ। এই যে সবুজ সংঘ যুব ক্লাব গঠিত হবে এই ক্লাবের মাধ্যমে ব্যক্তিগত বা দলগতভাবে একটি প্রকল্প গৃহীত হবে, গ্রহণ করতে হবে এর সদস্যদের, যারা যে কোনো বিষয় নিয়ে একটা প্রকল্প গ্রহণ করবে এবং সেই সমস্যাটা সমাধান করবে। অর্থাৎ ছোটোবেলা থেকে তারা কীভাবে তাদের সমস্যা সমাধান করতে হবে, কীভাবে একটা প্রকল্প গ্রহণ করতে হয়, কীভাবে প্রকল্পটা চালাতে হয়, কীভাবে ওই সমস্যাটা সমাধান করা যায় এটা হাতে কলমে তারা শিখবে। এটা যুব কল্যাণ কর্মসূচির আওতাভুক্ত। তো থানা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত স্কুল শিক্ষকগণ এই সবুজ সংঘের সদস্যদের মধ্যে এই সংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞান বিতরণ করবেন। তারা নিজেদের উন্নয়নে ব্যক্তিগত বা দলগতভাবে কমপক্ষে একটি প্রকল্প গ্রহণ করবে। একটু আগে যেটা বলেছে যে স্কুলে সবুজ সংঘ নামে যুব ক্লাব গঠিত হবে, কিন্তু এটার পরিচালনা যদি ভালোভাবে না করা হয়, যদি উদ্দেশ্য অনুযায়ী না করা হয়, তাহলে কিন্তু এই যুব কল্যাণ কর্মসূচিটা সফল হবে না। কুমিল্লা মডেলের যুব কল্যাণ কর্মসূচির অন্যতম স্তর এটা যে সবুজ সংঘ নামে যুব ক্লাব গঠিত হবে এবং এর মাধ্যমে ছোট বাচ্চাদের প্রশিক্ষিত করা হবে এবং তারা যাতে ভবিষ্যতে তাদের যুব অবস্থায় দক্ষ হয়ে কাজ করতে পারে তার বীজ এখানে রোপণ করা হয়। তো উন্নত মানের স্কুল শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, চরিত্র গঠন, স্বাবলম্বিতা অর্জন এবং ব্যক্তিগত দলগত প্রকল্প গ্রহণ যে পাঁচটা বিষয় বলেছে এই পাঁচটা বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং প্রশিক্ষিত স্কুল শিক্ষকগণই এই সবুজ সংঘের সদস্যদের জ্ঞান বিতরণ করেন। তো আমাদের আলোচনা এ পর্যন্তই। আমরা ভিএড এবং কুমিল্লা অ্যাপ্রোচ এই দুটো নিয়ে আলোচনা করলাম। এ দুটো ভিএড কী এবং কুমিল্লা অ্যাপ্রোচ কী বা কুমিল্লা মডেল কী, এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। বড় প্রশ্ন হিসেবে যদি আসে তাহলে এভাবেই আসবে, ভিএড কী, ভিএডের কর্মসূচিসমূহ বা প্রোগ্রামসমূহ যেটাই বলো, এবং কুমিল্লা অ্যাপ্রোচ বা কুমিল্লা মডেল কী, কুমিল্লা অ্যাপ্রোচ বা কুমিল্লা মডেলের ফাংশনসমূহ আলোচনা করো। এভাবেই প্রশ্নগুলো এসে থাকে। যদি দারিদ্রতা হ্রাসে বা দরিদ্রদের উন্নয়নে দিয়ে থাকে তাও একই কথা, আবার যদি এমন আসে যে পল্লী উন্নয়নে বা গ্রামীণ উন্নয়নে বা গ্রামীণ সমষ্টি উন্নয়নে যেভাবেই আসুক না কেন কর্মসূচিগুলো একই রকম থাকবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই অবশ্যই বেশি করে পড়াশোনা করবে, কারণ যে কোনো সময় তোমাদের যদি কলেজ খুলে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষাগুলো তাড়াতাড়ি নিয়ে নেবে, তখন তোমরা খুব চাপে পড়ে যাবে। তো এখনই পড়াশোনার অনেক ভালো সময়, কারণ এখন বাসায় আছো, এখন অন্যান্য কাজের চাপ কম। তো এখন পড়াশোনাটা করে ফেললে তোমাদের জন্য অনেক ভালো হবে, একটা ভালো রেজাল্ট আশা করা যাবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।